পড়াশোনা ছিল আমার ব্রোঞ্জ কাস্টিং এর উপরে ব্রোঞ্জও কাজ করেছি অনেকদিন তখন বেশ বড় কাজও করেছিলাম ব্রোঞ্জ দিয়ে প্রায় ফিগার করেছিলাম একটা 13 ফিট বড় ব্রোঞ্জে এটা অনেক আগে তারপর তো এই ওয়াইল্ড লিফ করলাম আছে বঙ্গবনে তো ব্রোঞ্জ থেকে আস্তে আস্তে আমি মেটাল শিট দিয়ে কাজ করি তারপরে কিছুদিন মেটাল শিটে কাজ করতে শুরু করি এগুলা পেইন্ট করতাম আমার বইটা যা আছে যেমন পেইন্ট করা আউটডোরে রাখার জন্য পেইন্ট করতাম যাতে জং না ধরে তো ইদানিং ধরো আজকে কয়েক বছর থেকে পাইপ দিয়ে কাজ করি এসএস পাইপ এখন সরাসরি লোহা দিয়ে কাজ করি লোহার উপরে আর কিছুই দেই না মানে লোহাটা তার একটা নিজস্ব গুণাগুণ আছে মেটেরিয়ালের একটা পাওয়ার আছে সেটাই ধরার চেষ্টা করতেছি আমি স্টোনে কাজ করছি এখন আমি হয়তো আরও কাজ করব স্টোনটা আমাদের দেশে কোয়ালিটি স্টোন পাওয়া যায় দৈনিক সাদা স্কাপ্টারগুলো দেখতে তো হোয়াইট স্টোন দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট মার্বল মানে মানে খুব সুন্দর মার্বল কিন্তু এটা স্টোনটা তো অ্যাভেলেবল হয় না ইজিপশিয়ান স্কাপচার গ্রিক স্কাপচার সব কিছুই ব্রিটিশ মিউজিয়ামে আছে মানে এত দিনের 3,000 3,500 4,000 বছরের কাজ এখনও লিভিং চোখের সামনে দেখছি এই এই যে স্থায়ী একটা জিনিস এগুলো দেখে কিন্তু আস্তে আস্তে আমি স্কাপচারটাকে পছন্দ করি আমার পাশে যে স্কাপচার আছে একটা পাখি আমি বলি ওয়েলকামিং বার্ড মানে এটা যখন আমার ওপেনিংয়ের সময় আমাদের উদ্দেশ্য ছিল যে লোকজন জন আসেছে তাদের ওয়েলকাম করবে উন্মুক্ত বাস্তুর্য প্রদর্শন যেটা আমরা এখন দেখি প্রায়শই দেখি যে গার্ডেনে স্কাপচার রাখে নেচারের সাথে মিলেমিশে আছে এইটাই তো বাস্তব তাই তো থাকা উচিত